সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, এই চলেন, এই যে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নির্দেশে শুরু হয় পাকিস্তানি ধারাবাহিক দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে 1971 সালে 16 ডিসেম্বর বুটের পালায় পিষ্ট হয়েছিল। 1996 সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ রাষ্ট্রদূত সাহেব, সম্মানিত দূতাবাসের
প্রথম সচিব, সম্মানিত দ্বিতীয় সচিব, সম্মানিত ঊর্ধ্বতন এবং আজকের উপস্থিতি বক্তব্যের শুরু। মুজিবনগর দিবস, মুজিবনগর দিবস সম্পর্কে আলোচনা করতে গিয়ে শ্রদ্ধাপূর্বক সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বাংলাদেশ কমিউনিটি মুজিবনগর দিবস সম্পর্কে সেখানে সরকার গঠনের প্রয়োজন পড়লো না। আজকে আমরা জানি ইতিহাস পর্যালোচনা দরকার হয়, ভুলে না যাই এই কারণে। আমি প্রথমেই ঐতিহাসিক মুজিব দিবসে, মুজিবনগর দিবসের আলোচনা, আমি শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সাথে দেখতে পাচ্ছি একটি আমদানি যেখানে যান একটি প্রণাম নিয়ে সেই মুজিবনগর দিবসে, সেই হোক আমাদের প্রতিজ্ঞা। তাহলে এই মুজিবনগর দিবস উদযাপন আমাদের সফল হবে। আমি বিরোধী দলের বিরুদ্ধে আছেন, তাদের অনুরোধ করব ভবিষ্যতে যখন এরকম অনুষ্ঠান হবে আপনারা আমাদের সকল নীতি নিয়ে আসবেন। এখানে দুই নম্বর এটাই হচ্ছে আমাদের পণ্য। আমি বলি যারা কর্মীদের প্রশ্ন যদি আসে, আমার প্রশ্ন শুধু একজন লেবার বা একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসা আরো অনেক বড় অনেক বিপদ। একটা দেশকে আমি কাতারে প্রতিষ্ঠা করি, আমার কর্মীদের নিয়ে আলোচনা করছি, বিশেষজ্ঞ করছি, তেমন হচ্ছে সম্পর্ক তো বাড়ছে। আর সম্পর্ক এগ্রিমেন্ট দেয় হঠাৎ করে 11টা এগ্রিমেন্ট একদিনে কয়টা বছর পরে বছর 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 ধরে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। কিন্তু আমার এই ইমেজ বিল্ডিং বিপক্ষে যারা কাজ করছে তাদের প্রতি সতর্ক হওয়া। শেষ করার আগে উপদলায় অনেক গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারকে, আমাদের চারনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক এবং যারা শহীদ হয়েছেন মহান।